হ্যালো বন্ধুরা, তনুগুলোকে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এখন থেকে ব্লগটি স্টার্ট করছি। ঠাকুর দেখতে যাব। শুভ মহাসপ্তমী, সবাইকে শুভেচ্ছা। আমরা এখন ঠাকুর দেখতে যাচ্ছি, চলো তোমরাও সাথে থাকো, তোমাদেরকে সবাইকে দেখাবো, চলো দেখতে থাকো। পাশের একটা মাঠে ঠাকুর হয়েছে, সেখানে দেখতে যাচ্ছি পাশের পাড়ায়। দেখো এখানে কেমন ঠাকুরটা হয়েছে, ঘট বানিয়েছে, খুব সুন্দর লাগবে, চলো দেখতে থাকো। আমি সবাই মিলে যাচ্ছি, আমার বোন, বোনের শাশুড়ি, আমার শাশুড়ি, যে বোনের ছেলেরা, আমার ছেলে আছে, বর আছে। ওই দেখো ঘট, ঘটের ওপরে ডাব, খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা ছোটোর মধ্যে। এটা আমাদের পাড়ায় না, পাশের পাড়ায়। দেখো চলো এবার ঠাকুরটা ভেতরে। ভাল লাগছে, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। যে পাশের পাড়া পার করে আবার আমাদের মাঠে চলে আসলাম। দেখো বন্ধুরা, আমাদের মাঠে ওই সাইডে ফাংশন হচ্ছে, দেখো সবাই নাচছে ওখানে, এখানে সব বাচ্চা খেলে বেড়াচ্ছে, সব মাঠে দুপুরে সব লোক দাঁড়িয়ে আছে। এখানে 4-5 দিনে পুরো ভিড় হবে। ওই যে আমার শাশুড়ি, ওর ছোটো ছেলে, ওই যে আমাদের প্যান্ডেলটা দেখো। হ্যালো বন্ধুরা, আমরা সব বাড়ি চলে আসলাম ঠাকুর দেখে। বেশি দূরে আজই যাইনি, দুটো প্যান্ডেলে ঘুরলাম, আবার কালকে যাব। এ দেখো সব এসে ফ্ল্যাট হয়ে পড়ে আছে, ক্লান্ত হয়ে গেছে হেঁটে হেঁটে। কালকে একটু যাব আমরা, আবার একটু দূরে যাব। আজ দুটো প্যান্ডেল ঘুরে চলে আসলাম। গুড নাইট বন্ধুরা, আমরা আর বাড়াচ্ছি না ভিডিওটাকে, আবার দেখা হবে কালকে আগামী ব্লকে। গুড নাইট।